আগামীকাল পবিত্র হজ মিনায় ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা সকালে সমবেত হবে আরাফাতের ময়দানে। ঈদযাত্রায় স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ, কোরবানির পশুর হাটেও সিন্ডিকেট, আমদানি প্রচুর হলেও দাম চড়া। পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়ার এক বছর আজ, দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতে ভোগান্তি এখন ইতিহাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের মিনায় আজ সারাদিন ও রাতে ইবাদত বন্দেগিতে কাটাবেন লাখ লাখ মুসল্লিরা। কাল সমবেত হবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। নয় জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা শোনা, পরদিন পশু কুরবানি ও মাথার সব চুল ফেলে দেয়া এবং 10 থেকে 12 জিলহজ জামাতের প্রতীকী শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের সার্বিক আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর পর এবারই বড় পরিসরে হজের আয়োজন করছে সৌদি সরকার। অংশ নিচ্ছেন 160 দেশের 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদিতে গেছেন 119,468 জন মুসল্লি। শনিবার ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের শেষ হজ ফ্লাইটটি। সৌদিতে এবছর হজ হবে 27 জুন, পরদিন ঈদুল আজহা। কোন শিরুর বিপর্যয় ছাড়াই ঈদযাত্রায় তৃতীয় দিনে কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর 6টায় ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে শুরু হয় কমলাপুরের ট্রেন শিডিউল। আগের মতো নেই হাঁকঢাক ভোগান্তি। সাতসন্ধে বাড়ির উদ্দেশ্যে ছুটেছেন ছোট থেকে বৃদ্ধ সর্ববয়সী মানুষ। শুরু থেকেই অনলাইনে টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পেরেছেন স্টেশনে। স্টেশনে ঢুকতেই চেকের সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেনি তাদের কথা মাথায় রেখে স্টেশনের বাইরে বিক্রি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। স্টেশন ম্যানেজার জানান, গতকাল কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর ছেড়েছে 54টি ট্রেন। ঈদের আগে শেষ কর্মদিবস হিসেবে সকাল থেকে রাজধানী ছাড়ছেন অনেকেই। বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী দীপন দেওয়ান। সরাসরি কথা বলছি তার সাথে। দীপন, মহাখালীতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বেশ ভালো। সকাল থেকেই এখানে যাত্রীদের আনাগোনা বেড়েছে। একদম সকালটাতে একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে যাত্রীদের ভিড় বেড়েছে এবং এখানে বিভিন্ন রুটের যেই বাস আছে, বিশেষ করে বগুড়া, রংপুর, নওগাঁ বিভিন্ন রুটের যাত্রীরা আছে এবং এরই আজকে যেহেতু শেষ কর্মদিবস, তো শেষ কর্মদিবসে অনেকেই অফিসে কোনো রকমে হাজির হয়ে উপস্থিত হয়েই আবার বের হয়ে যাচ্ছেন। মোটামুটি বলা যায় যে আজকে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাস, লঞ্চ আর ট্রেন, সেই জায়গাগুলোতে একটু যাত্রীদের চাপ বাড়বে বলে আমরা মনে করছি। মূলত মূল চাপটা থাকবে আগামীকালকে এবং পরশু দিন, তবে আজকে দুপুরের পর থেকে যাত্রীদের চাপটি বাড়ার কথাই। আমার এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি যাত্রীদের বেশ ভালো ভিড় দেখা যাচ্ছে। আর যাত্রীরা একটি বিষয়ে খুব স্বস্তির, সেটি হচ্ছে যে যাত্রীরা বলছেন যে কোথাও এখনও পর্যন্ত বাড়তি ভাড়া নেয়ার কোনো অভিযোগ আমাদের কাছে কোনো যাত্রী করেনি। শুনি দীপন, ধন্যবাদ আপনাকে। আমদানি প্রচুর থাকলেও রাজধানীতে কোরবানির পশুহাটের দাম চড়া। প্রথম দিন পশু ক্রেতা সমাগম ছিল একেবারেই কম। গাবতলী, আফতাবনগর সহ সব হাটেই গরু ছাগল আনা হচ্ছে ট্রাক ভর্তি করে। বিক্রেতারা বলছেন এবারে গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে শঙ্কায় আছেন তারা। আর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মধ্যে। সিন্ডিকেটের কারসাজির অভিযোগ আছে তাদের। মাঝারি সাইজের গরুর দাম 2 থেকে 2.5 লাখ টাকা, ছোট গরু কিনতেও গুনতে হচ্ছে 1 লাখ টাকা। স্বপ্নে পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়ার এক বছর আজ। এর প্রভাবে বদলে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি সহ অনেক জনপদের চিত্র। নানা সুবিধা ভোগ করছেন তারা। রাজধানীর সাথে যোগাযোগ দ্রুত ও সহজ হয়, সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ও বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। যোগাযোগ ও জনজীবনে অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছে বাঙালির গর্বের প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর কারণে এখন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় না দক্ষিণাঞ্চলের মানুষের। ঘটেছে দীর্ঘদিনের অসহনীয় ভোগান্তির অবসান। নিরবচ্ছিন্ন সড়কপথ তৈরি হয়েছে ঢাকা পটুয়াখালী ও সমুদ্র সৈকত কুয়াকাটার সাথে। একঘেয়েমি নৌযাত্রা আর ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বদলে মানুষ চলাচল করছে বিলাসবহুল বাসে। এই দক্ষিণাঞ্চল হবে একসময় সিঙ্গাপুরের আদলে, এটা আমাদের বিশ্বাস। যেহেতু এখানে পায়রা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে,
পায়রা পোর্ট হয়েছে। আগে তো আপনার ফেরিতে সারা দিন লাগতো, 12-14 ঘন্টা লেগে যেত, আর এখন তো আপনার 4-3 ঘন্টার ভিতরে ঢাকা থেকে চলে আসে। 2-3 ঘন্টা পর পর 2-1টা গাড়ি পাওয়া যেত, কিন্তু এখন আমাদের প্রতি 10 মিনিট পর পর গাড়ি। অনেক যানজট ছিল, কষ্ট হইতো, এবং ভালো গাড়িও ঢুকতো না এলাকায়। এখন সেতু হওয়ার জন্য অনেক বড় গাড়ি এলাকায় ঢুকতেছে। সেতুর প্রভাবে বদলে গেছে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্য জনপদ। মন চাইলেই শিকড়ে ফিরতে পারছে মানুষ, ভোগ করছে নানা সুবিধাও। ঈদ যাত্রায়ও নেই ভোগান্তি, ঈদ মৌসুমে পোহাতে হয় না ফেরিপাড়া পারের যন্ত্রণা। ঘাটে আমাদের সারাদিন পার হয়ে গেছে, ফেরি সিরিয়াল ফেরি পাই না, কিন্তু এখন যে ব্রিজটা হয়েছে এখন তো মনে হয় জানি বাড়ির গোপালগঞ্জে, কিন্তু মনে হয় জানি বাড়ি মাওয়া ঘাটে। দেশের উন্নয়ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থা হইলে দেশ উন্নত। এখন আমরা প্রতি ঈদে আমরা যাইতে পারি আর কি। বাগেরহাটে মৎস্য, কৃষি ও ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তন এসেছে। সেতু চালুর এক বছরে মাছের চাহিদা বেড়েছে প্রায় 10,000 মেট্রিক টন। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই অঞ্চলের মানুষ। অল্প সময়ের মধ্যে মাছ যাতায়াত করে, অল্প সময়ের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। পরিবহনের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, যেখানে একদিনেই মাছ এবং সবজি আমাদের এখান থেকে ঢাকা যেতে পারে এবং বাজারটি ধরতে পারে। কৃষক এতটাই এখন উৎসাহী যে তারা প্রকৃত দাম পাচ্ছে এবং সবজিটা সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা পাঠিয়ে দিতে পারছে। খুব কম সময়ের মধ্যে ফ্রেশ মাছটা রপ্তানি করতে পারি বা দিতে পারি, যার দরুন আমাদের চাষিদের ইনকাম আগের থেকে অনেক বাড়িয়ে গিয়েছে। উদ্বোধনের এক বছরেই পাল্টে গেছে পুরো শরীয়তপুরের চিত্র। সেতুর জাজিরা প্রান্তে গড়ে উঠছে হোটেল, মোটেল ও শিল্প কারখানা, তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বিপ্লব ঘটেছে এ অঞ্চলের কৃষিতেও। ঢাকা এভেলেবেল সবজি ঘন্টার পর ঘন্টা নিতে পারে, বিক্রি করতে পারে যখন খুশি তখন। পদ্মা সেতু হওয়ার ফলে জাজিরার শাকসবজি ইউরোপের বাজারে দখল করছে। আমরা দেশের সব অঞ্চলে মালামালগুলা ডেলিভারি করতেছি, যদি পদ্মা সেতু না থাকতো আমরা এগুলা জীবন কখনো কল্পনা করতে পারতাম না। বিদ্যুৎ মোটামুটি এখানে আছে, গ্যাসটা এখনো আসেনি, গ্যাসটা চলে আসলে আমি মনে করি অনেক ব্যবসায়ীরা ঢাকা থেকে ব্যবসাপাত গুটিয়ে তারা এই জাজিরাতে ইন্ডাস্ট্রি করবে। রেলপথ চালু হলে বাংলাদেশের জাতীয় মনোবল ও সক্ষমতা বৃদ্ধিতে পদ্মা সেতু সামনে আরও ভূমিকা রাখবে, সেই অপেক্ষা সবার। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো, পরে সময় সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।